ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। শিউরে রয়েছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে এবার বিক্ষোভের সুর বিরোধী কংগ্রেসে, যেখানে প্রায় তারা দাবি করছে এবং অভিযোগ তুলছে, যেখানে দ্রব্য মূল্য প্রতিদিন প্রতিনিয়ত এবার বৃদ্ধি পাচ্ছে, যা কিনা এই তারা অভিযোগ কর্মসূচির মাধ্যমে তারা তুলে ধরেছেন, এবং যেখানে তারা অভিযোগ করছেন যে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে, এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে এই দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা অভিযোগ কর্মসূচি সংঘটিত করেছেন। পাশাপাশি তারা অভিযোগ তুলেছেন যেখানে দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের হাত পড়ছে, এবং সেই বিষয়টিকে তারা মাথায় রেখে এবার লোকসভা নির্বাচনের আগে এবার বিক্ষোভের সুর তুলেছেন, এবং এই বিক্ষোভের সুর আজ যেটা লক্ষ্য করা গেছে যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন। কিন্তু ঠিক কি বলছেন তারা স্পষ্টত শুনব। আছেন যে আমাদের প্রতিনিয়ত যে দৈনন্দিন জীবনে আমরা মহিলারা ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীর কাজের যারা আমরা করছি, তা প্রত্যেকটা জিনিসের উপর যে মূল্য বৃদ্ধি দিন দিন বাড়ছে, তাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জীবনযাপন করাই নাবিশ্বাস হয়ে উঠছে। তো আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট সেই নারীদের সমস্ত রকম সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমাদের আজকে নির্দেশ দিয়েছেন যে মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে, এবং 2014 যখন বিজেপি সরকার তাদের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত করে, তখন যখন গ্যাসের সিলিন্ডারের দাম 400 টাকা ছিল, তখন আমাদের স্মৃতি ইরানি যিনি এই গ্যাসের সিলিন্ডারের নিয়ে আমাদের সংসদ ভবনে হাজির হয়েছিলেন, আজকে যেখানে 950 কোথাও কোথাও 1200 টাকা পর্যন্ত আমাদের দিতে হচ্ছে, সেই জায়গায় মহিলা মোর্চার তারা কোনো ব্যাপারেই এটা নিয়ে মুখ খুলছে না। তাতে আমরা কি বুঝব, তারা তাদের সত্তা পাওয়ার জন্যই শুধু মেকি অভিনয় করে গেছে। এখন দিনকে দিন যে মূল্য বৃদ্ধি বাড়ছে সব কিছুর উপর, তারা এটা নিয়ে কোনো মুখেই খুলছে না, তাহলে আমরা বুঝবো যে একমাত্র সত্তার পিপাসু বলেই তারা এই নাটক করেছিল। আজকে প্রত্যেকটা পরিবারে আয় যেখানে নিচে নেমে গেছে, সেখানে দিনকে দিন মূল্য বৃদ্ধির কারণে তাদের বাঁচার মতো অবস্থা নেই, প্রত্যেক জায়গায় অরাজক অবস্থা সৃষ্টি করেছে এই বিজেপি সরকার। আপনারা শুনলেন তাদের বক্তব্য, তারা ঠিক কি অভিযোগ তুলেছে, যেখানে তারা স্পষ্টতই বলছে যে তাদের গৃহস্থলিতে ব্যবহৃত রান্নার গ্যাস সহকারে বিভিন্ন দ্রব্য মূল্য প্রায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যার জেরে তারা আজ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করেছে, এবং বিশেষ করে মহিলাদের কিভাবে আগামী দিনে সুরক্ষিত রাখা যায় এবং মহিলাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রসঙ্গেও তারা আজ তুলে ধরেছেন। মেরেছো ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।